বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমার মামার ফুসকুনি কাটা হইতাছে। ওই আগে একটা ভিডিও দিছিলাম, তো আগে আইছিল এমনি ডজার, তো এটা দিয়ে হইতাছিল না যে ওখানে আরেকটা ডজার আনছি। এটা হচ্ছে সেন্ট ডজার, ওখান সেন্ট ডজার দিয়ে কাটতে আছে মাড়ি। আগে ডজারটা হচ্ছে এমনি ডজার, এটা গাড়া যাইতো কই, তখন আর একটা ডজার আছে সেন্ট ডজার। দেখছো না সেন্ট ডজারের কি ক্ষমতা? সেন্ট ডজার হচ্ছে গাড়া গাড়াইতো না, হ্যাঁ ম্যাগজিন দিয়ে দিয়ে যাইতো গাড়ে। আগের যে ডজার আনছিল হেগিনে গাড়া যাইতো কই, হেঁক মারি হলে হেঁক ইত্যারে ফুত ফুত গাড়াই যা কই। আর এগিন হচ্ছে কারা না, আর এগিন দেখুন না হ্যাক স্যাক দুনিয়ার হ্যাক আছে যে উস্কুনি, ইয়াকে উস্কুনি আছিল ইয়ার বড় করে আর এই মামারা সরকারের তো নাইছে ওইন ইয়ারে বড় করবে বলে যখন সেন্ট ডজার আনছে সেন্ট ডজার দিয়ে কাটে রন মারি। সেন্ট ডজার আর কারা না, আর যেরম মা হ্যাক দিবে তো যাগো সিঁড়িবিড়ি হ্যাক স্যাক উড়ি মুড়ি যাবে কই। সেন্ট ডজার আইছে কাল্লা আইছিল, কাল্লা সারাক্ষণ কাছে আর যাও কাটে দাবো অন হ্যাঁ কেতু উড়িয়ে একটু ভালো জায়গাতে আইছে। দর্শক আরো আইয়ে সেন্ট ডজার কেমনে কাটে তো তোমরা দেখালে মোটামুটি। তো হুসকুনির যে মামা আছে, মামার ভা খোলা আছে ইজ্ঞা, ইয়া কাম করে ইয়ার কাছে যামু। তো জিগামো কেরম টেরম লাগে হুসকুনি কাটছে, মাছ টাছ কেরম খাইতে আসবো তবে কেরম এক্সাইটেড এতরা এদিন জিগামো আরই অল্প হবো নাকি জানি। অন অন্ত সরমে নি না ক, সরমে যদি না কো তাহলে তো গজব। ঠিক আছে ঘুষকুনি কাছে যাই তোমরা দেখাম, সেন্ট ডজার তো অনেকক্ষণ দেখালাম। এই দেখো কুকুর মারি টারি এনে সেন্ট ডজার দিয়ে উড়াইছিল। হ্যাঁ তো বন্ধুরা, ইয়ে হয়েছে আর মামার হোলা, ইয়ে হয়েছে এমন হুসকুনিতে এইটান দেন ওই মাড়ি মাড়ি যাবে বুঝছে এমন মাড়ি কিনে এইটান করেন ফেলা সিটিং দেন ফেলা সিটিং মারেন। তো এই হেতের নাম কিটা হেতের মুখে তুমি শুনিও। তো ভাই তোমার নাম কি? মনে না করলে কেন হলো নাম কিটা কস না, নাম বলে বলরাম মজুমদার। তোই কাম একটু বন্ধ করন। তো এই হুসকুনিয়া কত হাজার টাকা দিয়ে কাটা ওরে, কত হাজার টাকা দিয়ে কাটা ওরে? ইয়া 72,000 টাকা না? তো সেন্ট ডজার কোন দিন আইছে? তো আগে না দেখলাম দুইটা আইছিল, তিনটা আইছিল একদিনে না? তো কাজ করতে পারে নগির লাগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়েছিল কাজ করতে পারে না। পণ্য ডজার দিয়ে সেন্ট ডজার দিয়ে কাম করেন জানা কন। এখানে আপনারা কি কি মাছ হালাইবেন? সব মাছ না খাইবেন লাইনি না অন্য কিছুর লাই বেচবো মাছ না? কত হাজার টাকা বেচতে পারবি অনুমানিক মাসে? মাসে কত হাজার টাকা মাছ বেচতে পারবি? তো বছরে অনুমানিক কত টিয়ার মাছ বেচতে পারবি? 1,00,000 টিয়ার মাছ বেচতে পারবি না? তাহলে অনেক লাভবান হইবে না মাছ বেশি? অনেক লাভবান। তো আর এই পুষ্করিটা চাকা কত দূর হইব? এক কানি হইব নি, এক কানিও যাবো না?
তাহলে এককানি জাগাতে তোমরা 1 লাখ টাকার মাছ বেচতে পারবে বছরে না? তাহলে তো নিজে খায় নিজে খাওয়া দাওয়া বাদ দিনি না না নিজে খাওয়ার জন্য 1 লাখ নিজের খাওয়া বাদ দিয়ে 1 লাখ টাকার মাছ বেচতে পারবে না? তাহলে তো অনেক লাভবান। তো এই যারা যারা ফুসকুনি কাটানো বন্ধুরা মনে করো যে এবার ফুসকুনি কাটি গেল বছরে 1 লাখ টাকার মাছ বেচতে পারবে খাইতেই, তো এই মাছ কত টাকা হালাল লাগবে? 10-15 হাজার টাকা হালাল হবে মনে 1 লাখ টাকা কত হাজার টাকার মাছ ফলাইতে হবে? 1 লাখ টাকার মাছ বেচানো হলে 50 হাজার টাকার মাছ ফলাইতে হবে না? সবটি তো আর বেচা হইতো না এক বছরে, কিছু না বেচা হবে, সবটি তো আর একসাথে পড়ো না। তো ঠিক আছে, তো ওই আজ যেমন 10 হাজারের ড্রাইভাররা ভাত খা কোনা নেই, তোমরা ভাই ভাত খা না? ঠিক আছে, তো দর্শকের সম্বন্ধে কিছু কইবা নি তুমি? মানে মাছ টাছ করতো নি, মাছ চাষ করতে নি দর্শকরা? তো তুমি কই মোবাইলের সামনে কইতে হইব মাছ চাষ করো, কয়ে দাও। ঠিক আছে, মানে আমার ভাই কইতে আছে যে তোমরাও মাছ চাষ করো, তোমরাও লাভবান, বছরে 1-1.5 লাখ টাকার মাছ বেচতে পারবা, তোমরা খাই মানে ন্যাচারাল মাছ খাইতে পারবা। তো এই অন দেখো হচ্ছে সেন্টার দি ভাই, এরা খুবই খুশি, এতরা সরকার তুনো দিছে, নিজের তুনো দিয়ে রন ওই হুসকুনি কাড়ের মাছ বেচবো 1-1.5 লাখ টিয়া। আরেক ভাই আছে, আরেক ভাই উঁচু উঁচে আছে, আর এই ভাই এমন পরিশ্রম করে খেলা সিটিংতে মাছ টাছ বেচবো, বড় লোক হবো, বড় বড় মাছ খাইবো, এর জন্য খুবই খুশি। সেন্ট ডজার দিয়ে অন মারি গাড়ার আগে আসছিলো বলে 3 জন ডজার এখানে হারে না অর্ধেক কাটি গেছে গো। তো অন এর দূরে ভিডিও আর জেলায় তো ওই বন্ধুরা এরকম ভিডিও যদি তোমরা দেখতে ভালো লাগে নিশ্চয়ই আরেকটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর লগে থাকি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। তো বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ এখানে ভাইয়ে কাম করে আর এখানে সেন্ট ডজার দিয়ে কাজ করে। তো এর দূরে ভিডিও ইয়ার জেলায় তোমরা যদি বছরে 1-1.5 লাখ টাকার মাছ বেচতে চাও, এক কানির মতন জায়গা জোগাড় করো, এবারে মাছ চাষ করো, মাছ চাষ করে তোমরা 1-1.5 লাখ টাকার মাছ বেচতে পারবা, খাইতেও পারবা, মানে খুব লাভবান হইবা। ভাইয়েরা কইতে আছে তারার আগেও একটা ফুসকুনি আছিল, এটার অন্য আরও বড়ো করে। তো ঠিক আছে, তো আজ জেলা ভিডিও এর দূরেই আবার ভিডিও দেখিও, আই এরকম ভিডিও আর ইউটিউব চ্যানেলে ডালি। তো তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো নিশ্চয়ই আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর বসে থাকিও। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।